হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে, জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে, তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বিষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো মিথুন রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। মিথুন রাশির মানুষদের জন্য জুলাই মাসটা কিন্তু খুব একটা ঠিকঠাক বলা যেতে পারে না। নানা রকম জটিলতা, যে কোনো কাজে বাধা, খুব একটা চটজলদি যে কোনো কাজ না হওয়া, হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে হাজার রকম প্রতিবন্ধকতা কাটিয়ে কাজগুলো করা, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। যে কোনো কাজে লেট, এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। কেন এই জিনিসগুলো ঘটছে আপনাদের সাথে, এরকম একটা কোয়েশ্চেন আমাদের সবার মনে থাকে না? সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি কার্ডে একটি লিংক দিচ্ছি, ভিডিওটা গিয়ে একবার দেখুন, স্যাটার্নের রেট্রোগ্রেড। এই জিনিসটা দেখলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে কেন এই সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছে। অর্থের বিষয়ে কিন্তু আপনাদের অন্যদের সাথে প্রচণ্ড রকম বিরোধিতা ক্রিয়েট হয়ে যেতে পারে। ধরুন আপনি কাউকে অর্থ ধার দিয়েছিলেন, সে সঠিক সময় অর্থটা ফেরত দিচ্ছে না, বা আপনি কোথাও থেকে অর্থ যেটা পাবেন সেটা যতটা পাবেন ততটা পাচ্ছেন না, এই ধরনের জিনিস কিন্তু ক্রিয়েট আপনাদের হয়ে যাবে। অর্থের ব্যাপারে কিন্তু প্রচণ্ড সমস্যায় আপনারা এই মাসে থাকছেন। অর্থ পেতে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল কিন্তু আপনাদের এই সময় করতে হবে। যারা কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো মাসটা খুব একটা ঠিকঠাক না, এখন ইনভেস্ট না করাই ভালো। তবে এই মাসে আপনাদের ব্যয় কিন্তু অত্যধিক মাত্রায় লেগে থাকবে। যা অর্থ আসবে তার দ্বিগুণ কিন্তু ব্যয় আপনাদের এই মাসে অতি অবশ্যই হচ্ছে। জব এবং বিজনেস দুই ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে আপনি এই মাসে একটু বাধাপ্রাপ্ত হবেন। মনের মতো সফলতা কিন্তু এই মাসে আপনারা পাবেন না। জবের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল, বিজনেসে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। এই মাসটা আপনাদের জন্য বিজনেসের জন্য খুব একটা ভালো না, বা জবের জন্য খুব একটা ভালো না। অফিসের সমস্যা তৈরি হবে, অফিসের কলিগদের সাথে প্রবলেম তৈরি হবে, আপনি ঠিকঠাক কাজে ফোকাস করতে পারবেন না, এই ধরনের জিনিস কিন্তু এই মাসে আপনাদের ক্রিয়েট হবে। আর বিজনেস যতটা আশা নিয়ে করছেন সেই স্বরূপ রেজাল্ট না পাওয়ায় কিন্তু আপনি মানসিকভাবে প্রচণ্ড দুর্বল এই সময় হয়ে যাবেন। মানসিক অস্থিরতা কিন্তু এই মাসে আপনাকে প্রচণ্ড পরিমাণ ভোগাবে। এই মাসে আপনার প্রচণ্ড পরিমাণ মাথা গরম হয়ে যাবে। হটকারিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সিচুয়েশান কিন্তু বারবার লাইফে আসবে, আর আপনি হটকারিতে যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই মাসে নিয়ে ফেলবেন। তাই নিজের ডিসিশানগুলোকে একটু ধীর স্থির মস্তিষ্কে নিন, তাহলে কিন্তু ডিসিশান ভালো হবে। হটকারিতায় কোনো কাজ কিন্তু ভালো হয় না। যারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করবেন ভাবছেন, তাদের জন্য মাসটা কিন্তু ভালো, তারা আলাপ আলোচনা করতে পারেন। তবে বিবাহ করার জন্য এই মাসটা আমি বলবো না ভালো। কাজের জায়গায় প্রচণ্ড গোলযোগ, কাজের জায়গায় আপনাকে নিয়ে সমস্যা, এই ধরনের সিচুয়েশান কিন্তু বারবার আসবে। তাই আমি বলবো ডিপ্রেস হওয়ার মতো কিচ্ছু নেই, একটু মনোযোগ দিন আর নিজেকে একটু ধীর স্থির রাখুন, তাহলে কিন্তু সমস্ত জিনিস খুব স্মুথলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। এই ধরনের সিচুয়েশানের সাথে কিন্তু আপনি ফাইট করতে শিখে যাবেন। এই মাসে কিন্তু লাইফে নতুন প্রেমও আপনাদের আসতে পারে, আর যে প্রেমটা কিন্তু কোথাও গিয়ে আপনার লাইফ পার্টনারও হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বাচ্চাদের জন্য প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। আপনারা আপনাদের এন্টারটেনের জন্য প্রচণ্ড পরিমাণ অর্থ কিন্তু এই মাসে ব্যয় করবেন। আপনাদের বিবাহিত জীবনে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, পার্টনারের সাথে অশান্তি, পার্টনারের সাথে দূরত্ব, এই সময় কিন্তু আপনাদের পার্টনারের সাথে আপনাদের দূরত্ব হতে পারে। সেটা আপনাদের পার্টনার বিজনেস পারপাসে বা জব পারপাসে কোথাও বাইরে গেছে সেই হিসেবে দূরত্ব, বা আপনাদের পার্টনারের সাথে কোথাও গিয়ে আপনাদের ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, এই কারণে আপনাদের ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে।
তাই এই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন, নাহলে কিন্তু সিচুয়েশনটা অনেকটা কমপ্লিকেটেড হতে পারে। যারা নতুন বিজনেস নিয়ে ভাবছেন তাদেরকে আমি বলবো, এই সময় নতুন বিজনেস নিয়ে একদমই ভাবুন। বিজনেস নিয়ে ভাবলে আপনাদের অর্থটা শুধু অপচয় হবে। এই মাসে নতুন বিজনেসের জন্য ইনভেস্ট করা একদমই ভালো না, বা যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুব একটা ভালো না, একটু ওয়েট করে যান। ইনভেস্ট করার জন্য কিন্তু আপনারা পরে অনেক ভালো সময় কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, মিথুন রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।